মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সহ বিভিন্ন সংগঠন। বিকেলে শাহবাগে মহা সমাবেশে এই ঘোষণা দেয়া হয়। এই সময় সরকারের সিদ্ধান্তে আবারও বিবেচনার জন্য এ আহ্বান জানান তারা। মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের ঘোষণা না আসা পর্যন্ত শাহবাগে টানা অবস্থানের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। 30% মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে গত বুধবার রাত থেকে শাহবাগ মোড় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে কয়েকটি সংগঠন।